রায়গঞ্জ, রায়গঞ্জে এবার বিজেপির প্রার্থী কার্তিক পাল, তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কংগ্রেসের আলী ইমরান রামস। এই লড়াইতে তিনজনের মধ্যে কী হতে পারে রায়গঞ্জের চালচিত্র, রায়গঞ্জের ভোটচিত্র, রায়গঞ্জের ভোটের ফলাফল কী মনে হচ্ছে? উৎপল, রায়গঞ্জে কী হতে পারে? কৃষ্ণ কল্যাণীর মতো একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। গত বছর বিজেপির প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী এবং তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী হন। তারপর তাকে আমরা দেখলাম যে কেন্দ্রের সরকার যে মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং শিক্ষার সময় একটা ক্ষোভ হয়েছিল তার, যদিও বহিঃপ্রকাশ করলেও সেটা কিন্তু বৃহৎ আকার নেয়নি এবং দলের যারা নেতৃত্ব আছে তারা বিষয়টিকে মিটিয়ে দিয়েছেন। তো এবার কিন্তু এই রায়গঞ্জ কেন্দ্রের জন্য দেবশ্রী রায় এই চৌধুরীকে আর কিন্তু ভাবেনি কেন্দ্র বিজেপি, প্রার্থী বদল করেছে। সেখানে দেবশ্রী চৌধুরীর জায়গায় এসছে কিন্তু কার্তিক পাল এবং দেবশ্রী রায় এই চৌধুরী তিনি কিন্তু 40% ভোট পেয়েছিলেন গত 2019। তার যে ভোটের বৃদ্ধি সেটা 21.7%। এবং তৃণমূল কংগ্রেস সেখানে আগরওয়াল কানাইলালকে তারা প্রার্থী করেছিলেন এবং তারও ভোটের যে শতাংশ সেটা হচ্ছে 35.3%। এবং তার যে ভোটের বৃদ্ধি সেই বৃদ্ধিটা 17.9%। এবং ওখানে কিন্তু সিপিএমও প্রার্থী দিয়েছিলেন, যদিও একটা জোট কাজ করেছিল সিপিএম কংগ্রেসের যে জোট সেটা 2019 ছিল। সেই 19 আমরা দেখলাম যে মোহাম্মদ সেলিম তার ভোট পড়ে তিনি ভোট পেয়েছেন 14.2% এবং 14.4% ভোট কিন্তু তিনি কম পেয়েছেন গত 2014 তুলনায়। এবার রায়গঞ্জে যে ভোটটা পড়েছিল, ওভারঅল যে ভোটটা পড়েছিল সেটা হচ্ছে 79.8%। এবারে কিন্তু সেই ভোটটা অনেকটাই কমেছে, যেটা আমরা দেখছি যে যেটা নির্বাচন কমিশনের থেকে যেটা পাচ্ছি আমরা তাতে কিন্তু 76.18% ভোট কিন্তু এবার পোল হয়েছে। কিন্তু এইখানে দেবশ্রী চৌধুরীকে নিয়ে কিন্তু একটা অসন্তোষ ছিল এবং তার মন্ত্রিত্ব চলে গেছে, একটা অসন্তোষ তৈরি হয়েছিল। সেই জায়গায় কিন্তু দেবশ্রী চৌধুরীকে আর রায়গঞ্জের জন্য ভরসা করেননি বিজেপি নেতৃত্ব এবং সেখানে কার্তিক পালকে দিলেন। এবং সবথেকে ভালো কথা, এই কানাইলাল আগরওয়াল, তৃণমূল কংগ্রেসের যে কানাইলাল আগরওয়াল তাকেও পরিবর্তন করলেন তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় নিয়ে আসলেন রাজ্যের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু এই রায়গঞ্জেরই বাসিন্দা, ভূমিপুত্র এবং ভূমিপুত্রের উপরে যে ভরসা সেই ভরসাটা অনেকটাই বেশি। এবং যেটা আমরা আমাদের যারা ডিস্ট্রিক্ট জেলা রিপোর্টাররা রয়েছে তাদের ইয়ে, কৃষ্ণ কল্যাণী কিন্তু মানুষের পাশে থাকেন এবং মানুষের জন্য করেন, ইমেজটা অনেকটাই ফ্রেশ এবং ভালো ইমেজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু এই প্রার্থী বদল হয়েছে, দুটো মূল দলের যে প্রার্থী বিজেপি এবং তৃণমূলের যে দুটো দলেরই প্রার্থী বদল করেছে, সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কৃষ্ণ কল্যাণীর তুলনায় কার্তিক পাল অর্থাৎ তৃণমূলের তুলনায় বিজেপির যে পাল্লাটা একটু ঝোলা আর কি, মানে তৃণমূলের যে পাল্লাটা একটু ভারী সেটা বলা যায়। কৃষ্ণ কল্যাণী তার ইমেজ, তিনি রায়গঞ্জের ভূমিপুত্র এবং তার ইমেজ সেখানে যথেষ্টই ভালো, সেই হিসেবে কৃষ্ণ কল্যাণী অনেকটা এগিয়ে রয়েছেন রায়গঞ্জে। অর্থাৎ রায়গঞ্জের সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জে তিনিই সম্ভাব্য জয়ী প্রার্থী এবং তার যথেষ্ট প্রভাব রয়েছে রায়গঞ্জে, সেখানকার ভূমিপুত্র তিনি এবং রায়গঞ্জের মানুষের কাছেও বেশ আপন, তাকে সুখে দুঃখে বিপদে আপদে রায়গঞ্জের মানুষ পাশে পান, এরকমই সেখানকার মানুষের ধারণা। কাজে রায়গঞ্জে উত্তরবঙ্গে একের পর এক ধাক্কা খাওয়ার পর রায়গঞ্জে কিন্তু এসে তৃণমূল খাতা খুলল বলাই যায়। নিউজ বর্তমানের এক্সিট পোলে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের সম্ভাব্য জয়ী প্রার্থী।